গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ। আগের ভিডিওতে আমি তোমাদের আমার হায়দ্রাবাদ আসার কমপ্লিট জার্নিটা শেয়ার করেছি, আর এই ভিডিওতে যেমনটা তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমরা বেরিয়েছি হায়দ্রাবাদ সিটি ট্যুর করতে। আজকে হলো 12th March, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা, তাই আমরা রেডি হয়ে গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট স্পট, যেটা হলো গোলকোন্ডা ফোর্ট ঘুরে দেখতে। তোমাদের সঙ্গে সব ডিটেলস শেয়ার করব, প্লিজ সঙ্গে থেকো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি গোলকোন্ডা ফোর্টে, আর আমরা এখন রয়েছি মেইন এন্ট্রেন্সের সামনে, যেখানে একটা বোর্ড লাগানো রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো এবার এখান থেকে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। মেইন গেট থেকে ভেতরের দিকে ঢুকতেই এখানে সর্বপ্রথম যেটা তোমাদের চোখে পড়বে সেটা হলো টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট সংগ্রহ করে তোমাদের ভিতরের দিকে প্রবেশ করতে হবে। টিকিট প্রাইসেসগুলো হলো ₹25 ফর ইন্ডিয়ান সিটিজেন্স আর ₹300 ফর ফরেনার্স। এখানে ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল স্ট্যান্ডস বা ট্রাইপডস অ্যালাউড নয়। যদি তোমরা মোবাইলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাও, সেক্ষেত্রে তোমাদের ₹50 টিকিট সেপারেটলি পারচেস করতে হবে। টিকিটস পারচেস করার পর আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি। তোমাদের সঙ্গে ভিতরে প্রত্যেকটা সিনস আমি শেয়ার করার চেষ্টা করব, আশা করি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটা সঙ্গে থাকো। এই ফোর্টটা তোমাদের এন্টায়ারলি কভার করতে গেলে বা ঘুরে দেখতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, আর যদি তোমরা একটু ওয়েট করে করে আসো সেক্ষেত্রে 2.5 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। এই ফোর্টটা যখন তোমরা ঘুরে দেখতে আসবে, ট্রাই করবে বিকেলের দিকে আসার, কারণ এই ফোর্টটার উপর থেকে সানসেটটা বেশ সুন্দর লাগে দেখতে। এই ফোর্টটার একটা মেইন ইউএসবি হলো যে এই ফোর্টটার উপর থেকে এন্টায়ার হায়দ্রাবাদ সিটিটাকে দেখা যায়, যে দৃশ্যটা আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এই ফোর্টের আরেকটা মেইন পয়েন্ট অফ অ্যাট্রাকশন হলো এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা প্রত্যেক দিন দেখানো হয় সন্ধ্যেবেলা 50 মিনিট করে। এই গোলকোন্ডা ফোর্ট ছড়িয়ে আছে প্রায় 11 স্কোয়ার কিলোমিটার ওপরে, আর এই ফোর্টের ভিতরে আছে আরও 4টে ফোর্ট, যেগুলো তোমরা দেখতে পাবে এই ফোর্টের টপে পৌঁছলে। এই সিঁড়ি হলো একমাত্র উপায় যেটা অতিক্রম করে তোমরা একদম ফোর্টের টপ অবধি পৌঁছতে পারবে। ফ্রেন্ডস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই পার্টিকুলার পয়েন্ট থেকে একটা সিটি ভিউ পাওয়া যাচ্ছে, আরেকটু উপরে গেলে ভিউটা আরও পরিষ্কার হবে।
যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন চলে এসেছি গোলকোন্ডা ফোর্টের টপ মোস্ট ভিউ পয়েন্টে, আর এখান থেকে এন্টায়ার সিটি ভিউটা জাস্ট এক কথায় অ্যামেজিং। গোলকোন্ডা ফোর্ট থেকে বেরোনোর পর আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড ট্যুরিস্ট স্পট, যেটা হলো চৌমাল্লা প্যালেস। এখানেও ভিতরে প্রবেশ করতে গেলে তোমাদের টিকিটস পারচেজ করতে হবে। টিকিট কাউন্টার্সগুলো তোমরা পাবে একদম এন্ট্রেন্স গেটের রাইট হ্যান্ড সাইডে, যেখান থেকে তোমরা তোমাদের টিকিটস পারচেজ করতে পারো। টিকিট প্রাইসেসের ব্যাপারে তোমাদের আমি এখানে একটু বলে রাখি, টিকিট প্রাইসেসগুলো হলো 100 rupees ফর অ্যাডাল্টস, 20 rupees ফর চিলড্রেন আর 300 rupees ফর ফরেনার্স। 50 rupees তোমাদের সেপারেটলি বেয়ার করতে হবে যদি তোমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাও। তোমরা দেখো আমরা এখন এক একটা ডোরের ভিতর থেকে ক্রস করছি, আর এই ডোরগুলো লেফট হ্যান্ড সাইডে রয়েছে সেপারেট শপস, তার মধ্যে ম্যাক্সিমামই ক্লোজড। আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি একটা মিউজিয়াম শপে, যেখানে নানা রকমের আইটেম সেল করা হচ্ছে। চৌমহল্লা কথাটির অর্থ হলো চারটি মহল, যেগুলি তোমরা দেখতে পাবে এর ভিতরে প্রবেশ করতেই। চারটি মহলের নাম হলো আফজল মহল, মেহতাব মহল, আফতাব মহল আর তাহিনাদ মহল। এই মহলটির নাম হলো আফজল মহল। চারটি মহলের মধ্যে এটি এখানকার প্রধান আকর্ষণ। তার কারণ হলো নিজামদের সমস্ত ধনসম্পদ এই মহলের মধ্যেই সংরক্ষিত করে রাখা রয়েছে। এই মহলের ভিতরে প্রবেশ করা মাত্রই যেন মনে হলো এক অন্য জগতে প্রবেশ করলাম। তার কারণ হলো এই মহলের অভ্যন্তর সৌন্দর্য হয়তো ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। দেওয়ালের সূক্ষ্ম কারুকার্য, রাজকীয় ঝাড়বাতি ও চারিদিকে রঙের বাহার তোমাদেরকে ইতিহাসের এক প্রাচীন অধ্যায় নিয়ে গিয়ে পৌঁছবে। হায়দ্রাবাদে অবস্থিত এই চৌমহল্লা প্যালেস হলো নিজামদের বাসভবন, তাদের বংশধররা এখনও এখানে বসবাস করেন। তোমরা দেখো এখানে নিজামদের ব্যবহৃত নানা রকমের সিলস, কয়েন্স ও কারেন্সি নোটস রয়েছে। এখানে চোখে পড়লো কিছু মিনিয়েচার্স, যেগুলো ব্যবহার করে নিজামরা আগেকার দিনে মহল নির্মাণ করতেন। সালটি তখন ছিল 1750, যখন সালাবাদ জাং এই চৌমহল্লা প্যালেসের নির্মাণ কার্য শুরু করেন। আর এই নির্মাণ কার্য চলে গোটা 100 বছর ধরে, যেটি পরবর্তীকালে সম্পন্ন করেন আফজাল আদ দৌলা ও আসাফ জাহ। এই ঘরে প্রবেশ করা মাত্রই তোমাদের দৃষ্টি আকর্ষিত হবে নিজামদের ব্যবহৃত নানা রকমের সামগ্রীর উপর, যেগুলো এই স্থানে যত্ন সহকারে সংরক্ষিত করে রাখা রয়েছে। থাকার মধ্যে রয়েছে তাদের ব্যবহার করা ভেসেলস, সোফাসেটস, কাটলারিজ ও কাপ প্লেটস।
এই ঘরের মধ্যে সংরক্ষিত করে রাখা রয়েছে নিজামদের দ্বারা ব্যবহৃত নানা রকমের যুদ্ধের সামগ্রী, যেগুলো হলো তাদের ব্যবহার করা যুদ্ধের পোশাক, বন্দুক, তরোয়াল ও যুদ্ধের কামান। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমরা ভিতরে সমস্ত কিছু দেখে এখন এসে পৌঁছেছি আফজাল মহলের বাইরে। এখানকার সবুজ দৃশ্য তোমাদের মনকে নানা রকমভাবে আকর্ষণ করবে। আমরা চৌমহল্লা প্যালেস দেখে এসে পৌঁছেছি আমাদের থার্ড ট্যুরিস্ট স্পট, যেটা হলো সালারজং মিউজিয়াম। এই সালারজং মিউজিয়াম হলো পৃথিবীর এক বৃহত্তম মিউজিয়াম, যেখানে রয়েছে সালারজং ফ্যামিলির প্রাইভেট আর্ট কালেকশন। আগের দু জায়গার মতোই এই সালারজং মিউজিয়ামে প্রবেশ করতে গেলে তোমাদের পারচেস করতে হবে টিকিটস। টিকিট প্রাইসেসগুলো হলো ₹50 ফর ইন্ডিয়ান সিটিজেন্স, ₹500 ফর ফরেনার্স, আর মোবাইল বা ক্যামেরা থাকলে সেক্ষেত্রে সেপারেটলি ₹50 তোমাদের বেয়ার করতে হবে। ফ্রেন্ডস, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এই মিউজিয়ামে রয়েছে নানা রকমের পাপেটস, টয়েস, স্কাল্পচার্স, পেইন্টিংস, ক্রিভিংস, টেক্সটাইলস, ম্যানুস্ক্রিপ্টস, সেরামিক্স ও আরও অনেক কিছু। Thank you.
এই ঘরের মধ্যে রয়েছে নানা রকমের ফার্নিচার্স যেগুলো সালারজং ফ্যামিলি ইউজ করতেন, আর এই ফার্নিচার্সগুলো পারচেজ করা বিভিন্ন দেশ বিদেশ থেকে। তিনটে স্পট কভার করতে আমাদের বেজে যায় দুপুর তিনটে, তাই আমরা আর ফার্দার টাইম ওয়েস্ট না করে পৌঁছে যাই একটা ফ্যামিলি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটার নাম হলো মুঘল রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের প্রিসাইজ লোকেশন হলো অপোজিট অফ ওয়াসাবি হসপিটাল, ইন্দিরানগর। তো দেখতেই পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি হায়দ্রাবাদি বিরিয়ানি, তার কারণ হায়দ্রাবাদে এসে বিরিয়ানি ট্রাই করবো না তা কীরকম করে হয়, তাই না? তো সেই কারণেই আমরা নিয়ে নিয়েছি হায়দ্রাবাদি স্পেশাল মুর্গ বিরিয়ানি। এটা প্রাইস হলো ₹600, সাফিসিয়েন্ট ফর 4 পিপল। আর সাইড ডিশ হিসেবে আমরা নিই চিলি চিকেন, যদিও চিলি চিকেনটা বিরিয়ানির সাথে একদমই যায় না, বাট সাইড ডিশের লিমিটেশনসের জন্য আমরা এটাকেই সাইড ডিশ হিসেবে বেছে নিই। বিরিয়ানির টেস্ট সম্পর্কে যদি তোমাদের আমি এখানে একটু বলি, তো বিরিয়ানিটা ছিল খুবই সাটল আর খুবই ড্রাই, টিপিক্যাল কলকাতা বিরিয়ানির থেকে একদমই আলাদা। সো মাই রেটিং উড বি 8.5 out of 10। আর চিলি চিকেনটাও বেশ ভালোই ছিল। এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 5টা, আর এখন আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের লাস্ট টুরিস্ট স্পটে, যেটা হলো হুসেনসাগর লেক। হুসেনসাগর লেকের সামনেই রয়েছে একটা মিনি ওয়াটার পার্ক, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই স্পটে আসার আগে আমরা আরও একটা টুরিস্ট স্পট কভার করে আসি, সেটা হলো হায়দ্রাবাদের ফেমাস বিড়লা মন্দির। যেহেতু সেখানে কোনো রকম ক্যামেরা বা ফোন অ্যালাউড নয়, সেই কারণে সেখানকার কোনো রকম ফুটেজ আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে পারছি না। আমরা এখন দাঁড়িয়ে আছি ফেমাস হুসেনসাগর লেকের সামনে, আর তোমরা দেখো যে স্পিড বোটসগুলো এখানে চলছে, তারই লাইনে আমরা এখন ওয়েট করছি। তোমরা যদি এই লেকে স্পিড বোটে রাইড করতে চাও, তোমাদের সেপারেটভাবে স্পিড বোটের জন্য বুকিং নিতে হবে। স্পিড বোট চার্জেস হলো ₹350 পার রাইড ফর 4 persons, কারণ চারজনই একটা স্পিড বোটে অ্যাকোমোডেট করতে পারবে। আমরা দুজন ছিলাম, আমাদেরও সেম কস্ট ইনকার করতে হয়েছে। এইখানে লেক পরিদর্শন করার জন্য স্পিড বোট ছাড়া হাউস বোটেরও ব্যবস্থা রয়েছে। হাউস বোট চার্জেস হলো ₹50 পার পারসন। তোমরা দেখো আমরা এখন আমাদের স্পিড বোটের অ্যাডভেঞ্চারাস জার্নি স্টার্ট করেছি। হুসেনসাগর স্ট্যাচুর পাশ থেকে রাউন্ড অ্যাবাউট টার্ন নিয়ে আবার এই স্টার্টিং পয়েন্টে ফিরে আসবো। তো তোমরা যদি কেউ স্ট্যাচুর সামনে যেতে চাও,